আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা বিকালের দিকে বাহিরে এসেছি, একটা মসজিদ দেখব। সেজন্য গেট দিয়ে ঢুকেই এমন ফুলের গাছ সারি দিয়ে লাগানো, গাছগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। অনেক শখ ফুল গাছ লাগাবো, ইনশাল্লাহ একদিন পূরণ হবে। হালাক, এই যে এদিকে মা, তাকাও তাকাও তাকাও, ব্যথা পাবা ব্যথা পাবা, উলি বাবা ওরি বাবা ওরি বাবা, আসো 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 মা আসো, চলো 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 চলো, কে ওরা খেলা করছে, ওরা খেলা করছে, ওই যে ওরা খেলা করছে, তুমিও খেলবা, এই যে ফালাক ফালাক, এই যে দেখেন ভিউয়ার্স ও কিভাবে দৌড়াচ্ছে, এই যে মা ফুলের মধ্যে আমার সোনা পাখি, এই যে এইদিকে এইদিকে, এই যে ফালাক সোনা পাখিটা, এই তোমার সোনা পাখিটা, এই যে এইদিকে, হ্যাঁ ফুল ছেড়ে না মা, বকা দেবে বকা দিবে, ফালাক যে ও কিভাবে দৌড়াচ্ছে দেখেন, ওর কাউকে লাগবে না, ও নিজেই একাই একশো, এই যে ফালাক, এই বুড়ি এই বুড়ি বুড়ি দাঁড়াও ফালাক বুড়ি, এই যে মা তাকাও এদিকে তাকাও, এই ফালাক ফালাক, এই যে মা, এই ফালাক সোনা পাখি, যায় না যায় না, আছো 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 সোনা পাখি, দৌড় দাও দৌড় দাও দৌড়াও, এই তো ফুটবল খেলা করবা, ও ফুটবল খেলা করবে, ওদের কাছে দৌড় দিচ্ছে, নাও দাও নাও, ভয় পাচ্ছে, ওদের সাথে আবার কথা বলছে, কথা বলছো মা, এই যে ফালাক, এখানে এসে বুড়িটা মাশাল্লাহ অনেক খুশি হয়ে গিয়েছে, আমিও ভাবতে পারি নাই আমার মাটা এতটা খুশি হবে। আমার পাখিটাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো এই যে সেই মসজিদটা দেখেন ভিউয়ার্স, মাশাল্লাহ কতটা সুন্দর করে বানিয়েছে, এখানে পুরুষ মহিলা উভয় নামাজ আদায়ের জায়গা আছে, মসজিদের চারপাশটা অনেক সুন্দর করে ফুলের গাছ লাগিয়েছে, মন শান্তি হয়ে গেছে এখানে এসে। তো আমরা মসজিদের উপরে উঠছি দোতলাতে, এটা হচ্ছে মহিলাদের নামাজের জন্য, এই যে এটা হচ্ছে নামাজের জায়গা, আবার এই সাইডেও আছে নামাজের জন্য একটা ফ্লোর নিয়ে, এখনো হয়তোবা কাজ চলতেছে। এদিক এই যে ফালাক দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, ও কোথাও স্থির নাই, সব জায়গাতেই ওর হাঁটাহাঁটি, এইদিকে ফালাক আসো মা আসো আছো আছো, ওই যে ওর আপির সাথে হাঁটাহাঁটি করছে, আসো চলে আসো আসো মা। তো এখন আমরা একটা ক্যাফেতে এসেছি, ওখান থেকে বেরিয়ে ক্যাফের ডেকোরেশনটা সত্যি অনেক সুন্দর, বসার জন্য অনেক সুন্দরভাবে সব কিছু ডেকোরেশন করেছে, বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু রাইড আছে, আমার ফালাক তো গিয়েই একটা রাইডে বসে পড়েছে। সন্ধ্যা হয়ে এসছে, সন্ধ্যার পর প্লেসটা আরো বেশি সুন্দর দেখা, এই যে কুক ফালাক, এই যে মা তাকাও তাকাও এদিকে তাকাও,
ফালাক এই যে মা, এই যে দোল 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 এবার আমরা একটু কিছু অর্ডার করি, বেশি কিছু খাবো না। চলেন আপনাদেরকে একটু ভেতরের প্লেসটা দেখাই, কাপলদের জন্য বেস্ট প্লেস হবে এটা। তো জাস্ট আমরা কফি অর্ডার করেছি, কফিটা অনেক মজা ছিল। এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। ফালাক বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নুরিজাস মাম্মা ব্লগের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।